গুড মর্নিং তো তোমরা কেমন আছো আশা করি তোমরা খুব খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো সুমিস ভ্লাগের নতুন একটা ভিডিও এর তোমাদের অনেক অনেক স্বাগত তো আজকে এখন সকাল দশটা বাজে তো আজকের ভ্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি তো এখন বাড়িতে মানে প্রচুর প্রচুর কাজ বলতে প্রচুর খিচেপিচি চলছে বলতে মিস্ত্রি লেগেছে দু রকম কাজ চলছে বাড়িতে মানে বাইরের দিকটা প্লাস্টার করা হয়নি তাই প্লাস্টারের কাজ চলছে আর সিঁড়িতে মানে সিঁড়ির গাছাগুলো লাগা লাগানোর জন্য একরকম মিস্ত্রি মানে দু খুব মিস্ত্রি বাড়িতে কাজ করছে মানে বুঝতেই পারছো ঘরে কতটা খিচি বেশি তো তো সময় তোমাদের সঙ্গে এখন গল্প করতে পারছি না তো চলো তোমাদের আজকে দেখায় মানে বাড়িতে কি কি কাজ হচ্ছে সবটাই তোমাদেরকে দেখাবো তো বাড়িতে আজকে না আজকে মনে হয় গ্রিলটা লাগানো কমপ্লিট হয়ে যাবে তো চলো তোমাদের সিঁড়ির গাছাগুলো লাগানো দেখাবো তো তোমাদের কেমন লাগবে লাগলো সেটা অবশ্যই জানাবে তো দেখো দেখতে থাকো ভিডিওটা তো এই মাত্র ওদেরকে চা করে দিলাম চা করে দিয়ে আমি এখন রান্না বসিয়েছি তো এখনও টিফিন করা হয়নি সকাল দশটা বেজে গেছে তো টিফিন করে নেব রান্না বসানো হয়ে গেছে তারপর চলো তোমাদের সাথে আবার কথা বলছি তো দেখতে থাকো ভিডিওটা তো ফ্রেন্ড এখন যা গরম প্রচণ্ড গরম পড়ে গেছে তো এখন রান্নাঘরে রান্না করছি আর রান্নাঘরে রান্না করা যে এখন এই গরমের দিনে কতটা মানে কতটা মানে টাফ ব্যাপার সেটা তো তোমরা যারা রান্না করো তারাই জানবে তো এখন রান্না রান্না হয়েছে বলতে তারা দেখাচ্ছি তোমাদের কি কী রান্না হচ্ছে আজকে তো চলো দেখো তারপর তোমাদের আমি কি কি কাজ হচ্ছে বাড়িতে সেটাও দেখাবো ঘুরে তো চলো দেখতে তো ফ্রেন্ড তো এই দেখো এখানে পেঁপে ভাজা করতে দিয়েছি

তো চলো তোমাদের দেখায় কীরকম লাগছে তোমরা বলবে আমার পছন্দ আমার সব ডিমগুলো ছড়ানো হয়ে গেছে তোমাদের মানে তোমাদের পুরো গ্রিলটা আমি ঘুরিয়ে দেখাচ্ছি মানে পুরো সিঁড়িটা ঘুরিয়ে দেখাচ্ছি তারপরে নিচের কাজটাও দেখাবো তো চলো তোমরা ভিডিও দেখো কেমন লাগছে তো দেখো এখনো পুরো সিঁড়িটা হয়নি তো উপরগুলো কমপ্লিট হয়ে গেছে তো নিচের সিঁড়িটা এখনও কাজ চলছে দেখো ওগুলো এখন হয়নি তো এটা হয়ে গেলে কমপ্লিট হয়ে যাবে তো আজকের মধ্যে কমপ্লিট হয়ে যাবে তো ফ্রেন্ড আজকে হঠাৎ করে একটু বাজারে এলাম তো কসমা বাজার তো এখানে আজকে একটু মেয়ের জন্য গরমের কিছু জামা কাপড় কিনবো তো তো এই এই প্রথমেই শপিং মলে ঢুকছি তো শপিং মলে সম্ভবত বাজার করি না তো এইবারে ভাবছি শপিং মলে মেয়ের জন্য শপিংটা মেয়ের জন্য জামাগুলো কিনবো তো দেখতে থাকো কি কি কিনি সেটা তোমাদের দেখাবো দেখতে থাকো ভিডিওটা এখন অনেকটাই রাত হয়ে গেছে রাত এগারোটা বাজে প্রায় তো এখন আমাদের খাওয়া দাওয়া সবারই কমপ্লিট হয়ে গেছে তো মাদেরও খাওয়া হয়ে গেছে তো ওরা মেলা গিয়েছিলো মেলা থেকে এসে কিছু খায়নি ওদের খাওয়া হয়ে গেছে আমার মেয়েকেও নিয়ে গিয়েছিলো সঙ্গে তো ও এখনও ঘুমায়নি ও এখন আমাদের পিস শাশুড়িদের পাশে মানে পাশের বাড়িতে আমার পিস শাশুড়িদের বাড়িতে এখনও আছে খেলা করছে রাত এগারোটা বাজছে এখনও খেলা করছে তো ভাবো তো বড়ো মানুষের ঘুম চলে আসছে ওর ঘুম আসে না তো এখন আজকে আজকে দেখলে আমাদের বাড়িতে কাজ চলছে আর আর এদিকে আমরা রামপুরহাট গিয়েছিলাম একটা মানে কিছু কেনাকাটা ছিল আমার মেয়ের জন্য গরমের কিছু ড্রেস বলতে পয়লা বৈশাখ বাজার তো দুটোই হয়ে গেল একসঙ্গে আর তারপর সামনে আমাদের বিবাহবার্ষিকী আসছে সেই উপলক্ষেও একটা জিনিস নিয়েছি কিন্তু সেটা তোমাদের আজকে আমি দেখাবো না মানে পরে 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 বলতে তোমাদের বিবাহবার্ষিকী আসুক তারপরে বিবাহবার্ষিকীর পরে হোক বা বিবাহবার্ষিকীর আগের দিন হোক তোমাদের কোনো একটা ব্লগে আবার দেখিয়ে দেবো কী নিয়েছি বিবাহবার্ষিকীর জন্য তো এখন দেখাই আমার মেয়ের জন্য কী কী কিনেছি তারপরে দেখাবো আমার জন্য কী কী কিনেছি ঠিক আছে তো দেখো এই দেখো মেয়ের জন্য একটা টপ নিয়েছি দেখো খুব সুন্দর খুব নরম প্রচণ্ড নরম পরলে প্রচণ্ড আরাম পাবে প্রচণ্ড নরম সফট তো এই টপটা নিয়েছি এই দেখো এরকম দুটো প্যান্ট নিয়েছি হট প্যান্টের মতো দেখো একটা প্যান্ট আর এই দেখো একটা প্যান্ট দুটো প্যান্ট নিয়েছি আর এই দেখো এই টেপ জামাগুলো নিয়েছি গরমের জন্য এই দেখো একটা আর এই দেখো একটা তো আর আমার মেয়ের জন্য ছিল এই আর আমার জন্য যেটা নিয়েছে আমার জন্য কী কী নিয়েছে সেটাই দেখাচ্ছি তারা এইরকম এইরকম একটা নাইটি নিয়েছি নাইটি নিয়েছি এইরকম মানে দুটোই একই রকম টাইপের বলতে ওটা আমার পছন্দ হলো আগে যেটা দেখানো সেটা আমার পছন্দ আর এটা হচ্ছে আমার বরের পছন্দ তো ওর এটা পছন্দ হলে আমার ওটা পছন্দ হলো ওদিন দুটোই মোটামুটি একই রকম হয়ে গেলো এইরকম আর আর কি নিয়েছি আর তেমন কিছু কিনি নিই তো আর এই যে বাবার জন্য একটা লুঙ্গি নিয়েছি শ্বশুর মাঝের জন্য একটা লুঙ্গি নিয়েছি ব্যাস আর কিছু কিনি নিই তো বললাম যে আর একটা জিনিস নিয়েছি কিন্তু সেটা সেটা তোমাদের পরের অন্য কোনো ভ্লগে দিয়ে দেবো তো আজকে সেটা তোমাদের দেবো না তো চলো আজকে অনেকটাই রাত হয়ে গেছে রাত এগারোটা বেজে গেছে তো আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না তো আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি তো ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক অবশ্যই করে দেবে আর যদি আর আমার ভিডিওটা কেমন লাগলো সেটা তো অবশ্যই কমেন্টে জানাবে আর যদি আমার চ্যানেলটা নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দেবে তো ততক্ষণে তোমরা টাটা বাই গুড নাইট